মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। সূচনা: বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি, মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, এজন্য তিনি মজলুম নেতা। জন্ম: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি 12 ডিসেম্বর 1880 সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজি শরাফত আলী খান, মায়ের নাম মোসাম্মাদ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি পিতৃমাতৃহীন হন। শিক্ষা: তার এক চাচা ইব্রাহিম খান তাঁকে শৈশবে আশ্রয় দেন। এই চাচার কাছ থেকেই তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন। তিনি তাকে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দেন। এ সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন। কর্মজীবন: মাদ্রাসায় পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলের শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন, ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাকমারি ছাড়তে হয়। রাজনৈতিক জীবন: তিনি ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947-এ সৃষ্ট পাকিস্তান ও 1971-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি গ্রেফতার হন। তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন, তাকে কারারুদ্ধ করা হয়। 17 মাস পর তিনি মুক্তি পান। ভাসানির নাম প্রদান: 22 বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। 1924 সালে সিরাজগঞ্জের এক সভায় তিনি কৃষক সাধারণের উপর জমিদারের শোষণ নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরেন। এই সভায় ভাষণের জন্য তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয়। তিনি এবার চলে যান আসামের জলেশ্বরে। এবছরই আসামের ধুবরী জেলার ভাষাঞ্চরে তিনি এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এ সমাবেশে সাধারণ কৃষকরা তাকে ভাষাঞ্চরের মাওলানা নাম দেয়, পরে তাকে ভাসানি নাম দেয়। তখন থেকেই তার পরিচয় হয় মাওলানা ভাসানি। কাকমারি সম্মেলন ও পূর্ব বাংলার রাজনীতির সাথে ভাসানি: 1957 সালে ভাসানি টাঙ্গাইলের কাকমারিতে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন। এ সম্মেলন কাকমারি সম্মেলন নামে খ্যাত। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের বহু খ্যাতিমান মানুষ। এ সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন। 1970 সালের ডিসেম্বরে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন। তিনি বলেছিলেন, একদিন এ দেশ স্বাধীন হবে। ভাসানির বাংলাদেশে প্রত্যাবর্তন: মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরও কোনো পদমর্যাদা ও মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। শিক্ষায় তার অবদান: মাওলানা ভাসানি নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এদেশের মানুষের শিক্ষা প্রসারে তার অনেক অবদান ছিল। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। মৃত্যু: 1976 সালের 17 নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি 96 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়। উপসংহার: মাওলানা ভাসানির জীবন থেকে আমরা প্রগাঢ় স্বদেশপ্রেম ও প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার শিক্ষা পাই। তিনি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে।